বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। সবাই যেন সবার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকে এবং সুস্থ থাকে সব সময়, আমি এই দোয়াই করি। আপনারাও আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। নাস্তা তৈরি করার আগে আমি সব সময় আমার কিচেনটাকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি। আমার কাছে মনে হয় কিচেনেই সবচেয়ে বেশি তেলাপোকা বা টিকটিকি এগুলো ঘোরাঘুরি করে, তো আমাদের অজান্তেই এগুলো হয়তো কোথাও না কোথাও জীবাণু রেখে গিয়েছে। এজন্য আমি সবসময়ই নাস্তা তৈরি করার আগে আমার কিচেনটাকে একটা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি। আমি যেভাবে কাজ করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এতে করে হয়তো বা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে। এরপরে আমি রাত্রে ঘুমানোর আগে যে প্লেট বাটিগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, এখন সকালে উঠে সেগুলো আমি র‍্যাকের মধ্যে রেখে দিচ্ছি। আর এই ঝুড়িটাকেও আমি একটা বড় প্লেট বা তাওয়াল দিয়ে ঢেকে রেখে দেই, কারণ বলা যায় না এর মধ্যেও কিন্তু তেলাপোকা বা টিকটিকি আসতে পারে। তো মনের শান্তির জন্য আমি এই কাজগুলো করে থাকি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি ব্রেকফাস্ট তৈরি করব। তো এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, বুকের মাংস হাড্ডি ছাড়া। তারপরে আমি সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার এবং মাংসের মশলাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাকে। আর চিকেনটা আমি রাত্রেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে চিকেনটাকে অল্প তেলে এবং অল্প আঁচে ভেজে নিতে হবে। এই খাবারটার নাম আমিও বলতে পারবো না, কারণ হচ্ছে আমি নিজে নিজেই ট্রাই করেছি, তো নামটা এখনও ঠিক করিনি কি দেব। দেওয়া যেতে পারে ব্রেড চিকেন বার্গার। ব্রেড চিকেন বার্গারটা দিলে মনে হয় ভালোভাবে মিলবে। তো আমি হচ্ছে চিকেনগুলো এখন ফ্রাই করে নিচ্ছি, অনেকটা তান্দুরি চিকেনের মতো করে ফ্রাই করে নিতে হবে। একটা তাওয়ার উপরে আমি ব্রেডগুলো হালকা একটু টোস্ট করে নিচ্ছি। খুব বেশি টোস্ট করে নিতে হবে না, বেশি ক্রিস্পি হলে আবার খেতে ভালো লাগবে না। হালকা একটু ক্রিস্পি করে নিচ্ছি। আর এখানে একটা টমেটো আমি স্লাইস করে নিচ্ছি। খুবই মজার এই খাবারটি। আপনারা আপনাদের বাচ্চাদের এরকম করে ব্রেকফাস্ট বা ইভিনিং নাস্তা হিসাবে তৈরি করে দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। এদিক থেকে আমার চিকেনটা হয়ে গিয়েছে, আর চিকেনটার কালারটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, অনেক সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে ব্রেডগুলো হয়ে গিয়েছে। প্রথমে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি এক পিস চিকেন, তারপরে দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটো, এরপরে দিয়ে দিয়েছি আর একটা ব্রেড। এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। আর খুবই মজাদার এই খাবারটি, অনেকটা বার্গারের স্বাদ পাওয়া যাবে। আপনারা চাইলে এখানে মেয়োনিজ বা যে কোনো সস দিতে পারেন, আমার বাচ্চারা বেশি একটা পছন্দ করে না, তবে আলাদা করে আমি হচ্ছে টমেটো সস দিয়ে দিব। আমার বাচ্চাদের খাবারটা অনেক বেশি পছন্দ হয়েছিল।
আর বাচ্চারা অনেকবার আমাকে ধন্যবাদ জানাচ্ছিল। তো একটা মায়ের কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া, এক নিমিষে যেন সব কষ্ট চলে যায় বাচ্চার মুখের হাসি দেখলে। তো যাই হোক, বাচ্চাদের খাবার শেষে এখন হচ্ছে প্লেট বাটিগুলো ক্লিন করার পালা। এই কাজগুলো প্রতিনিয়তই করা লাগে। এখন আমি আমার ইলেকট্রিক ওভেনটা পরিষ্কার করব, আর কিভাবে আমার ইলেকট্রিক ওভেনটা আমি পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ইলেকট্রিক ওভেনের বয়স অনেক বছর, প্রায় 12 বছর। তো এই 12 বছর ধরে আমি এভাবেই পরিষ্কার করে আসছি এবং অনেক ভালো রয়েছে ওভেনটা এখনও। তো এখানে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ভিনেগার, লিকুইড ভিনবার নিয়ে নিচ্ছি 2 চা চামচ, নিয়ে নেব বেকিং সোডা 2 চা চামচ। বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাই দিতে হবে। এই 3টা উপকরণ দিয়ে আমার ইলেকট্রিক ওভেনটা আমি প্রতিনিয়ত পরিষ্কার করি। এরপর একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন 3টা উপকরণ একসাথে দিলে পরে এরকম ফুলে ফেনার মতো হয়। এখন আমি মিশ্রণটি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি, যে অংশে বেশি ময়লা হয়েছে সেই অংশে বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটি আমি ওভেনে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে ওভেনটাকে 10 মিনিটের জন্য আমি অন করে রেখে দিব। 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে, মানে হালকা গরম অবস্থায়, আমি হচ্ছে ঘষে ঘষে ময়লাগুলো উঠিয়ে ফেলবো। এখন একটা ভেজা তাওয়াল দিয়ে ওভেনটা মুছে নিচ্ছি, আর ওভেনটা খুব সুন্দরভাবে মুছে নিতে হবে, কোথাও যেন এক্সট্রা পানি না থাকে। তো প্রতিনিয়ত আমি এভাবেই আমার ওভেনটা পরিষ্কার করি, আর এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এখন ওভেনটা কিছুক্ষণের জন্য এরকম খোলাই রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওভেনটা ড্রাই হয়। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।